যারা আপনারা বাড়িতে পার্সিয়ান ক্যাট বা দেশি বিড়াল বা বিদেশি বিড়াল যাই পড়ুন, এটা একদম বাংলা কথায় বলছি, দেশি হোক আর বিদেশি হোক, যাকেই বাড়িতে রাখুন না কেন, তাদের যত্ন, তারা যাতে সুস্থ থাকে তার জন্য 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ আর ভ্যাকসিন একবার করিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনার বাচ্চা মিনুর মতন থাকবে, গায়ে রং মেখে আসবে, যখন তখন বাইরে আসছে, আবার রাত্রিরে এলে যেতে চায় না, আবার ল্যাজটা পুটুং পুটুং করে, মানে সব জানে মিনু আমাদের। সেই জন্য চেয়ারম্যান চেয়ারে বসেছিল। আর একটা জিনিস হলো, ফ্লুর ওষুধটা প্রতি মানে বছর ভ্যাকসিনটা দেওয়া নেবেন, কারণ এই শীতকাল চলে যাওয়ার সময় ওদের একটা ফ্লু হয় এবং অক্টোবর মাসের দিকে একটা ফ্লু হয় এবং সেই ফ্লুতে প্রচুর বিড়াল মারা যায়। যাতে না মারা যায় সেই জন্য কৃমি থাকলে দেখবেন, কৃমির ওষুধ যদি না খাওয়ান ওদের আস্তে আস্তে রুচি চলে যায় খাবারের, খেতে চায় না, বমি করে, তার সাথে কৃমি বের হয়, অনেক কিছু প্রবলেম হয়, আপনার বিড়াল অসুস্থ হবে বারবার, যার কারণ হলো কৃমি। কৃমিটাকে আপনি সে ডকেরও হোক আর ক্যাটেরও হোক, কৃমিটা যাতে বেরিয়ে ভ্যাকসিন নিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার টেনশান পুরো উড়ে যাবে আর টেনশান হবে না, কারণ অত ভুগবে না, কৃমি না হলে খিদেও পাবে, স্বাস্থ্যও ভালো হবে। তো যারা বিড়াল রাখেন তাদের জন্য এই কথাটা বললাম, আপনারা কৃমির ওষুধটা আর ভ্যাকসিনটা করিয়ে দেবেন। এটা আমার তরফ থেকে না, এটা মিনু বুড়ির তরফ থেকে জানানো হলো, বিশেষ ঘোষণা, কারণ উনি তো চেয়ারম্যান হয়েছেন, সেই জন্য চেয়ারম্যানের কর্তব্য সব যত দেশি বাচ্চা আছে বিদেশি বাচ্চা আছে তাদের বলা, আর ও এখন সেক্রেটারি হয়েছে আমাদের। না মিনু, দেখেছেন মিনুর গায়ে কী বাঁদরে রং দিয়েছে, যেহেতু রঙই ওঠেনি। মিনু তোকে এত পরিষ্কার করলাম, ওই রঙটা কেন উঠলো না বলতো? ওটা হলো কমফর্ট দিয়ে কাচতে হবে, বুঝলি, এটাকে ভিজিয়ে রাখতে হবে। কিরম বসে বসে ঘুমাচ্ছে দেখুন, কিরে একটু যাক। তো বন্ধুরা, যদি আমার ভিডিও আর আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন মিনুকে বারবার বেশি বেশি করে। এখন টমি প্রচণ্ড গরম লেগেছে না টমি? এই টমি কিরম বসে আছে দেখুন, হাসি হাসি মুখে, কিছু বলবি বন্ধুদের? সবসময় দাঁত বার করে থাকিস কেন তুই? হাওয়া দিচ্ছে আর টমি হাওয়া খাচ্ছে, আর ওপরে বসে আছে, পা দুটো দেখতে পাচ্ছেন, ওইটি হলে আমাদের সেই বিখ্যাত মিনু। এই টমি, তুই তোকে ছবি তুলছি, তুই আচমকা আমার ঘাড়ের ওপর উঠে আসছিস কেন? তা কেন, তোর সম্বন্ধে তো বলছি, এই যে আমাদের একটা অখাদ্য টমি আছে জানেন, এ হলো দাঁত বার করা টমি। টমি দাঁতটা তোমার দেখাও ও মা। জানেন বন্ধুরা, এখন তো গরম পড়েছে, তাই জন্য বলছি আপনারা আপনাদের বাড়ির সামনে একটা করে বাটিকে রেখে দেবেন, এদের তো জল চেষ্টা পায়, আপনাদের তো যেরকম জল চেষ্টা পায় এদেরও পায়, তাহলে একটু জল খেতে পারবে, কারণ এরা এখন খাবার গরম পড়েছে, খাওয়াটা হয়তো কমিয়ে দেবে, জলটা বেশি খাবে, একটু জলটা বেশি দেবেন। সবার বাড়ির সামনে একটা বড় মালসা করে জল দিয়ে রাখবেন, দেখবেন পাখি এরা সব মানে বিড়াল কুকুর সবাই খাবে, পাখিরাও জল খায়। এই টমি তুই জল খাস না, খেয়ে শুধু দাঁত বার করে থাকিস, জলটা খেতে হয় জানিস কি? বুদ্ধি আছে না? বুদ্ধি নেই তো তোর, শুধু এই চুলকা নিয়ে চুলকে যাচ্ছে, গেলে হবে? গায়ে ওরম তো পোকা হয়েছে, প্রচুর পোকা হয়েছে গায়ে, দেবেন এই দেখুন পোকা পোকা দেখুন, ভর্তি গলা ভর্তি পোকা, তুলতে দেবে না, চান করতে দেবে না, কালকে চান করে যেতে অধ হয়ে যায়, যা যাচ্ছে মেজ গুটিয়ে। গরমের অবস্থা, গরমে মাথা গেছে খেপে, পাগলা করছে পাগলামো। এই টমি দেখুন পাগলাকে দেখুন, দেখেছেন বন্ধুরা আমি কিরম তার কাটাদের নিয়ে থাকি, খেতে দিলাম খেলো না, এখন গা হাত পা ঘষছে। বন্ধুরা তারা পাশাপাশি বসে আছে, আমার তার কাটা টমি আর মাথা কাটা দুই আমাদের বিখ্যাত মিনু। মিনু আমি ভাবতেই পারছি না তুই টমির পাশে বসে আছিস যে তোকে গাছে তোলে, এখন সত তুলে নে, মেরে নে, ওরা সঙ্গী সাথীরা খেয়ে চলে গেছে, ও একা পেয়েছিস, মার ওকে, মারবি না এ মিনু? মিনু এই রে টমি, মা টমি শুয়ে পড়লো দেখুন মিনুর পাশে, এসব অস্বাভাবিক দৃশ্য দেখলে তো হাসি পাচ্ছে মিনু। হ্যাঁ পুরো বাংলার পাঁচ এখন বসে আছেন মিনু বুড়ি।
সঙ্গে আছে টমি দাদা আর ক্যামেরাম্যান আমি, করছি ভিডিও। এরাও মিনু, তোমার মাথা একটা সুন্দরী গাছ দি, এরাও এই গাছটা দেখুন বন্ধুরা কেমন লাগছে বলবেন তো মিনুকে। দেখ এমা ফেলে দিলি, তোকে মাথায় ফুল দিলি। ওমা গজ গজ করছিস কেন? টমি তো, তোর তো ছোটবেলাকার বন্ধু টমি। দেখ আবার শুয়ে পড়েছে তোকে, দেখ বারবার শুয়ে পড়ছে তোকে, দেখ। ও মাই গড, তুই শুয়ে আছিস অবশ্যই। আমাদের সেই অপ্সরা সুন্দরী না ঘুমানো মেয়ে হলো এখন মিনু। সে একবার চেয়ারে বসছে, সে একবার মাটিতে বসছে, একবার পাঁচিলের ওপর বসছে, মানে যখন যেখানে বসতে ইচ্ছা করছে তখন সেখানে মিনু বসে পড়ছে। টমি, মিনুর চোখটা দেখুন একবার ভালো করে লক্ষ্য করুন বন্ধু, একবার এদিক করছে একবার ওদিক করছে, কেন জানেন? তার কারণ হলো এ, তার কারণ হলো এ, এর আর কাজ নেই, বসিয়েছে মিনুর পাশেই একেবারে। এই কেন আর শোয়ার জায়গা পেলি না জানিস না? এ হলো একেবারে রাক্ষসী, দেবে যখন মাথায় টং করে তখন তোমার দাঁতও বেরিয়ে যাবে বার হওয়া। এই দেখেছেন আমাদের সুন্দরী মিনু, কত সুন্দর কত কিউট না মিনু, দেখেছেন বন্ধুরা? আমার মিনু বুড়িকে দেখে নিন ভালো করে, এই হলো আমাদের বিখ্যাত মিনু বুড়ি, আর এই কুখ্যাত আমাদের টমি। দুজনে এখন বসে আছে আমার সাথে বিকেলবেলা, আমি ওদের ক্যামেরাম্যান, আর ওদের আমি ছবি তুলছি আর ভিডিও করছি, আর ওরা চুপচাপ বসে আছে। কত লক্ষ্মী, এই জন্যই তো আমার মিনু বুড়ি। তো বন্ধুরা আমার মিনুকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার কালা মিনু, কালা এসে গেছে, পালা তুই। এই কালা, এই দেখুন আমাদের কালা আসছে, দাঁত বার করে আছে মিনুকে দেখতে। ওই দেখুন মিনুর অ্যাকশন দেখুন, ক্রমশ মিনুকে দেখুন, ওই দেখুন কালাকে দেখে, কালা দাঁত বার করে আছে ওদিকে তাকাচ্ছে আর ও তোকে রেগে যাচ্ছে। তাকাস না, ইনসাল্ট কেন করছিস দাঁত বার করে? ও তো রেগে যাচ্ছে, পছন্দ করছে না, ওই লেজ দেখুন। এবার কালা দেয় তোকে, কালা পালা 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 মিনু পালা। রাগ ওমা, রাগিস না মিনু, মিনুকে দেখুন আবার এসে গেছে দুজন। এবার দেখুন, দেখলেন 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 সঙ্গদশে কিরম নষ্ট টমি, এতক্ষণ কিন্তু পাশাপাশি বসেছিল কিছু করেনি, যেই এই সঙ্গে দোষ হলো সঙ্গে সঙ্গে ওকে তাড়িয়ে ওপরে তুলে দিল, সেই গাছের ওপর উঠে গেছে। টমি তুই দেখ তোর কি করি, কেন একসঙ্গে তো একটু আগে পাশাপাশি বসছিলিস? হ্যাঁ লজ্জার সঙ্গে, তুমি দাঁত বার করবে না, দাঁত বন্ধ করো তুমি, দিন রাত দেখছো তাও ওদের পছন্দ হচ্ছে না, মাথা নিচু করবে না, সোজা করো মাথা, অন্যায় করছো তুমি, এই দুজন অন্যায়কারী, তোমাদের আজকে খেতে দেওয়া হবে না, বন্ধ খাবার, রাত্রিবেলা যে খাবারটা দিই একদম বন্ধ, যাও বাড়ি চলে যাও, যাও তোমরা তোমরা আমার বাচ্চাদের মারো, তোমাদের সাথে কথা হবে না, যাও যাও আরে যাও চলে যাও, আর কথা বলবো না, যাও। ওমা আবার সেই চুলকানি কমবে না তোর, চল বাড়ি দিয়ে আসি, চল ন্যাচ নাড়াতে নাড়াতে চল চল চলো। ওমা দাঁড়িয়ে পড়ছো কেন, বাড়ি দিয়ে আসছি, আসো হাত ধরো দেখি, হাত ধরো চলো বাড়ি চলো, যাবে না হাত ধরে চলো নিয়ে যাও, আসো আসো আসো, যাবে না চলো, টাটা করো।